আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইউক্রেন রাশিয়া পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়ানক যুদ্ধের বার্তা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ তৃতীয় নিয়ে যুক্তরাষ্ট্রকে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর এক তৃতীয় বিশ্বযুদ্ধের খেলায় যুক্ত হতে পারে এ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিয়েছে রাশিয়ার মেদভেদেব আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ পরমাণু যুদ্ধ যদি শুরু হয় তাহলে বিশ্বের কি কি অবস্থা হবে তা ভেবে দেখার দিয়েছে পশ্চিমা ইহুদিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রকে এরপর জানিয়ে দিব সামরিক বিজ্ঞানকে বদলে দিয়েছে রাশিয়া বলছে মেদভেদেব ইউক্রেনীয় সৈন্যরা কুরুসকে লক্ষ অর্জনে ব্যর্থ হয়েছে এদিকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী তুরস্ক অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হলো তুর্কি নৌবাহিনীতে আর এই শক্তি অর্জনে মরিয়া হয়ে উঠেছে এই মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তির পশ্চিমা দেশের অন্যতম একটি শক্তিশালী দেশ এক একসময় ইউরোপ ও ভূমধ্য তুর্কি বাহিনীর দাপটে চোখ তুলে চাইতে ভয় পেত অন্যান্য শক্তিগুলো গেল এক দশকে নিজেদের সেই সামরিক গৌরব আবারও ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে আঙ্কারা জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে আরো জানিয়ে দিব এবার ইসরায়েলকে কে করলো সৌদি আরব অত্যন্ত দুঃখের বিষয় বলতে কষ্ট হয় গোটা মুসলিম বিশ্ব বিশ্বজাহানের প্রধান মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব এই সৌদি আরব মাঝে মধ্যেই এমন ভয়ানক বার্তা দেয় যে গোটা মুসলিম বিশ্বই তাদের অন্তরে কাপন ধরে যায় কারণ তারা ইহুদিবাদীদের কথায় উঠা বসা করে এবং তাদের চলন সাথে তাল মিলিয়ে চলে আমার ভাইদের রক্তে ফিলিস্তিন সেই ফিলিস্তিনকে অবহেলিত করেছে ফিলিস্তিনকে সমর্থন না করে ফিলিস্তিনকে যারা এভাবে ভেঙে দুমড়ে তুমরে মুসরে ধুলিশ্ব করে দিয়েছে সেই ইসরায়েলের পক্ষে যে এবং ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য বিশাল এক সম্পর্কের দাঁড় উন্মোচন করার ঘোষণা দিয়ে থাকে তখনই মনে হয় এই সৌদি আরবকে গোটা মুসলিম মিলে শিক্ষা দেওয়া হোক একমাত্র আমার নবী সারা জাহানের শ্রেষ্ঠ নবী আল্লাহর প্রিয় হাবিব বান্দা এই সৌদি সৌদি আরবের মাটিতেই শুয়ে আছেন তিনি এবং তার অবস্থান সৌদি আরবে সৌদি আরবের বুকে তিনি আছেন এই কারণেই মনে হয় সৌদি আরব অনেক বড় বিপদ থেকে রক্ষা পান এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করতে সাহস পান আল্লাহর কাছে লাখো কোটি বার ফরিয়াদ হে আল্লাহ সৌদি আরবে কোন স্বৈরা শাসকের রাজত্ব যেন না হয় তাদের পতন ঘটিয়ে ইসলামের ঝান্ডা ধরার জন্য এমন একজন শক্তিমান বুদ্ধিমান লাঠিয়ালকে তুমি শক্তি দাও যাতে করে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে এবং গোটা দুনিয়াকে নাকে দড়ি পরিয়ে মুসলিম উম্মাহর ঝান্ডারে ছায়াতলে আনতে পারে এমন ব্যবস্থা করার বিশেষ অনুরোধ এবং দোয়া রইল অবশেষে ইসরায়েলকে হুঁশিয়ার করলো সৌদি আরব তাই আমার পক্ষে সমর্থন হচ্ছে সৌদি আরবের শুধু হুঁশিয়ার করেই নয় ডাইরেক্ট ইসরায়েলকে কড়া বার্তা দিয়ে ইসরায়েলের একটি কলিজা ছিদ্র করে দিতে হবে যাতে করে আর কোনোদিন মুসলিম বিশ্বর দিকে তাকাতে সাহস না পায় আমার সংখালু গবাই ফিলিস্তিনি ভাইদের ওপর জঘন্যতম নির্মম নির্যাতন আর অত্যাচার না করতে পারে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর অনুরোধ থাকবে এই বার্তাটি বিশ্ব মিডিয়ায় পৌঁছাতে অবশ্যই আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আরেকটি বিশেষ অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে কমেনি ধর্ষণ নিত্য নতুন খবরে সয়লা মিডিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা রাশিয়ার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে দিয়েছে মস্কো রাশিয়া জানিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না গত ছয়ই আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি ভ্লাদিমির পুতিন বলেছেন এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরা বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরো বাড়িয়ে তুলতে চাইছে বিদেশি সর্বহকৃত অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা শিথিলছে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা সমস্যা চাইছে দুই সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্ক সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন যদিও তিনি বলেছেন রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সাথে দ্বন্দ্ব চায় না সেরগেই লেভের অফ সাংবাদিকদের বলেন আমরা এখন আবারও নিশ্চিত করেছি আগুন নিয়ে খেলা তাদের ছোট বাচ্চাদের মতো খেলা পশ্চিমা দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব প্রাপ্ত বয়স্ক চাচা খালাদের পক্ষে খুব বিপজ্জনক তিনি বলেন ঈশ্বর না করুন যদি এটি পারমাণবিক যুদ্ধ ঘটে তবে তা একচটিয়া ভাবে ইউরোপকেই প্রভাবিত fito corbei সামরিক বিজ্ঞানকে বদলে দিয়েছে রাশিয়া বলছে মেদভেদেব ইউক্রেনীয় সৈন্যরা কুরস্কের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কুরস্ক অঞ্চলে আক্রমণ করার সময় তারা যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জন করতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন তাদের প্রধান লক্ষ্য ছিল কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা ইউক্রেনের পশ্চিমে কিছু ভূমি তবে এ লক্ষ্যগুলোর অর্জিত হয়নি। তারা আর এগোতে পারছে না তারা ডনবাসে রাশিয়ান বাহিনীর অগ্রগতিকে মন্থর করেনি তারা খুব দ্রুত এগিয়ে চলেছে তারা তাদের সেরা মজুদ হারাচ্ছে এবং পুড়িয়ে ফেলছে কেলিন যোগ করেন আমরা চাপ দিতে যাচ্ছি এবং তাদের চলে যেতে হবে কুরুসকো অঞ্চলে ইউক্রেনের ব্যাপক আক্রমণ শুরু হয়েছে 6 আগস্ট এই অঞ্চলে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বারবার মিসাইল হামলা ঘোষণা করা হয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের মতে 197টি অস্থায়ী আবাসন সুবিধা বর্তমানে 28টি অঞ্চলে নির্মাণ করা হয়েছে যেখানে 3500 শিশু সহ 11500 জনেরও বেশি লোকের থাকার ব্যবস্থা রয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে কেব ওই অঞ্চলে পাঁচ হাজার দুইশ সৈন্য এবং তিহাত্তরটি ট্যাঙ্ক হারিয়েছে ইউক্রেনের সেনাদের পরাজিত করার অভিযান অব্যাহত রয়েছে এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ডেমিত্রি মেদভেদে বলেছেন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান যুদ্ধের কৌশল সম্পর্কে ধারণাকে উড়িয়ে দিয়েছে এবং পুরো সামরিক বিজ্ঞানকে বদলে দিয়েছে কর্মকর্তা যিনি ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যানও বিশেষ সামরিক অভিযানের অংশগ্রহণকারী আন্দোলনকারীদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেছেন যারা বিভিন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যখন বিশেষ সামরিক অভিযান শুরু হয় তখন আমাদের আজকের তুলনায় সামরিক কৌশল সম্পর্কে খুব আলাদা ধারণা ছিল যুদ্ধটি সব কিছুকে নাড়া দিয়েছিল নতুন ধরনের অস্ত্র যুদ্ধের নতুন উপায় আবির্ভূত হয়েছিল এবং এটি অবশ্যই পুরো সামরিক বিজ্ঞান এবং এর অনুশীলনকে বদলে দিয়েছে মেদভেদে বলেছেন কর্মকর্তার মতে বৈঠকে অংশ গ্রহণকারীরা যখন তাদের জীবন এবং ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করবে তখন এটি তাদেরও পরিবর্তন করবে মেদবেদেব বলেন আপনারা সবাই অভিজ্ঞ মানুষ যারা ইতিমধ্যেই সবচেয়ে কঠিন জায়গায় এবং আপনার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশের সেবা করেছেন এবং এটাই স্পষ্ট যে আপনারা সবকিছু সম্পর্কে সবকিছু বোঝেন এবং জানেন সূত্রতাস অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হলো তুর্কি নৌবাহিনীতে এক সময় ইউরোপ ও ভূমধ্য সাগরের তুর্কি বাহিনী দাপটে চোখ তুলে চাইতেই ভয় পেতে ভয় পেত অন্যান্য শক্তিগুলো গেল এক দশকে নিজেদের সেই সামরিক গৌরব আবারও ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে আঙ্কারা সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে একের পর এক উচ্চ ভিরাসী পরিকল্পনা তারা জল স্থল ও আকাশে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে মরিয়া এ লক্ষ্যেই তুর্কি নৌবাহিনীতে যুক্ত হয়েছে শক্তিশালী এক সাবমেরিন তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয় শনিবার দেশটির নৌবাহিনীতে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত রেস ক্লাস সাবমেরিনের প্রথমটি কমিশন করা হয় হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মোগলা সাবমেরিনের কমিশনিং অনুষ্ঠান আয়োজিত হয় পরিকল্পনা অনুসারে এই শ্রেণীর ছয়টি সাবমেরিন তুর্কি নৌবাহিনীতে যুক্ত করা হবে এ সময় দেশীয় সাবমেরিন প্রকল্পের মাধ্যমে দেশটির নৌ সক্ষমতা আরও ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোয়ান তুর্কি প্রেসিডেন্ট জানান পিরি রেইস সাবমেরিন দীর্ঘ সময় ধরে পানির নিচে থেকে তার অভিযান পরিচালনা করতে সক্ষম এ সময় তুরস্কের তৈরি Eşap Sabmer'in bir şeri অন্যান্য বাহিনীর হাতে থাকা একই ধরনের সাবমেরিনের তুলনায় অনেক বেশি উন্নত বলেও দাবি করেন এরদোয়ান তুরস্কের সদ্য কমিশন পাওয়া রেস ক্লাস সাবমেরিন পিরি রেস সর্বপ্রথম দুই সালে উন্মুক্ত করা হয় এটি দুই দশমিক পঁচিশ ফুট লম্বা এতে চল্লিশ জন পর্যন্ত বহন করা যায় পিরি রেইসের কমিশনিং অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় তুর্কি নৌবাহিনীতে দুই সালে রেস ক্লাসের সাবমেরিন হেজি রেস ও দুই সালে মৌরাত অর্থাৎ কমিশনিং করা হবে এর দোয়ান জানান দুই সালের মধ্যে রেইস ক্লাসের ছয়টি সাবমেরিন তুর্কি নৌবাহিনীতে কমিশন করা হবে বলা হচ্ছে তুরস্কের নিজস্ব নকশায় তৈরি এ সাবমেরিনটি পরিচালিত হবে সম্পূর্ণ তুর্কি অস্ত্র দ্বারা এতে ব্যবহার করা হবে তুরস্কের তৈরি একে ওয়াই টর্পেডো এবং অন্যান্য যুদ্ধাস্ত্র তুর্কি প্রেসিডেন্ট জানান তুর্কি নৌবাহিনীর কমান্ড কমান্ডোকে আরও শক্তিশালী করতে তার দেশ নতুন অ্যাটাক বোট মাইন্ড হান্টিং শিপ স্টিফ ক্লাউস ফিগেট ওপেন সি টহল জাহাজ এবং নতুন ধরনের ল্যান্ডিং ক্রাফট তৈরির কাজ করে যাচ্ছে ইসরায়েলকে হুঁশিয়ার করলো সৌদি আরব মুখ খুললে এই বিতর্কের জন্ম দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার সর্বশেষ সোমবার বেফাস কথা বলে আলোচনায় এই মন্ত্রী তার সৌদি আরব সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের সুবাতাস বইবার যে সম্ভাবনা জেগেছে বেন গাভীরের বক্তব্য তাতে ঠান্ডা জল ঢেলে দিতে পারে বলে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা প্রায় এখানে ঢুকে পড়ে ইসরায়েলিরা বেন গভীর নিজেও জোর করে আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়ার নজির রয়েছে সোমবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন পশ্চিম জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গনে সুযোগ পেলে ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলোর সমালোচনায় বিদ্ধ হচ্ছে ইসরায়েল আর্মি রেডিও বেন গভীর বলেন সম্ভব হলে তিনি আল আকসা প্রাঙ্গনে সিনাগক নির্মাণ করবেন তিনি আরো বলেন আমার চাওয়া অনুযায়ী যদি সব কিছু করতে পারতাম তাহলে সেখানে একটি ইসরায়েলি পতাকা লাগাতাম ইসরায়েলি মন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জর্ডান সৌদি আরব সহ আরো অনেকেই ইসরাইল সরকারের নীতিমালা নিয়েও উঠেছে প্রশ্ন সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রিয়াদ এমন চরমপন্থীমূলক ও জ্বালাময়ী বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার বিবৃতিকেও প্রত্যাখ্যান করছে সৌদি আরব আলেকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি স্ট্যাটাস্কোর অপর জোরারোপ করা উচিত আর যেসব ইসরায়েলি কর্মকর্তা আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি লঙ্ঘন করছে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি ওয়াকফের মাধ্যমে ডাম্পল মাউন্টের দেখভালের দায়িত্ব জর্ডানের ওপর অর্পিত ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যের পর জর্ডান জানায় এই স্থান কেবল মুসলিমদের একার ধর্মীয় ইবাদতের জন্য নির্দিষ্ট এমনকি বেন গভীরকে চরমপন্থী মন্ত্রী বলেও বর্ণনা করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানায় পবিত্র স্থানে হামলা ঠেকাতে প্রয়োজন সব ব্যবস্থা নেবে জর্ডান আর এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক আদালতে মামলাও করা হবে দেশগুলোর সমালোচনার মুখে দিতে বাধ্য হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিস তারা জানায় টেম্পল মাউন্টের স্ট্যাটাস কোর রকম পরিবর্তন হয়নি এমনকি ইসরায়েলি সরকারের মন্ত্রীদেরও তপের মুখে পড়তে হয়েছে বেন গভীরকে বিশেষ করে জোট সরকারে থাকা হারিদি সম্প্রদায়ের মন্ত্রীরা বেন গাভীরের কড়া সমালোচনা করেছেন ভারতে কমেনি ধর্ষণ নিত্য নতুন খবরে সয়লাভ মিডিয়া কলকাতায় একটি হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় তলপার গোটা ভারত পশ্চিমবঙ্গ ছাড়িয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে কিন্তু তার মধ্যেও থেমে নেই বর্বর চիտনির যাতন প্রতিদিনই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসছে নারী ও শিশু ধর্ষণের ভয়ানক সব ঘটনা গত মঙ্গলবার ভারতের কেবল একটি সংবাদ মাধ্যম খেতেই অন্তত নয়টি ধর্ষণের নতুন খবর পাওয়া গেছে এনডিটিভির এসব প্রতিবেদনে দেখা গেছে ভুক্তভোগীদের বেশিরভাগই শিশু যাদের একজনের বয়স মাত্র 4 প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের অযোধ্যায় সেখানে ৩৫ বছর বয়সী এক যুবক চার বছরের এক দলিত শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে অভিযুক্তকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি পালানো চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন বলে জানানো হয়েছে দ্বিতীয় ঘটনাটি রাজস্থানের সেখানে ১৫ বছরের এক কিশোরীকে দুই ব্যক্তি একটি সরকারি হাসপাতালের পেছনে দলবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তদের

অভিযোগ উঠেছে